আফিফ মিরাজের বিশ্ব রেকর্ড, বাংলাদেশের অবিস্মরণীয় জয়। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে 4 উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। জয়ের মূল অবদান আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের বিশ্ব রেকর্ড করা পার্টনারশিপে। সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে আফগানরা জড় করে 215 রান। 49.1 ওভারে অল আউট হওয়ার আগে দৃঢ়তা প্রদর্শন করেন নাজিবুল্লাহ জাদরান। 84 বলের মোকাবেলায় 4টি 4 ও 2টি ছক্কা হাঁকিয়ে 67 রান করেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে রহমত শাহ 34, অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি 28 ও মোহাম্মদ নবী 20 রান করেন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান 3টি ও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম 2টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরুর ইঙ্গিত দেন তামিম ইকবাল। তবে দলীয় 13 রানের লিটন দাসকে হারানোর পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। দলীয় 50 রান পেরনের আগে লিটন তামিম ছাড়াও একে একে সাত ঘরে ফেরেন মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এর মধ্যে বাহাসিব পেসার ফজলুল ফারকুড়ি একাই শিকার করেন তামিম, লিটন ও মুশফিক ইয়াসিরকে। বল হাতে আফগানদের দুরন্ত সূচনার পর বাংলাদেশের পরাজয় মনে হচ্ছিল নিচক এই সময়ের ব্যবধানে। তবে তখন অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে দুজনে গড়েন বাংলাদেশের সর্বোচ্চ রানের গুটি, যা 50 রানের মধ্যে 6 উইকেট পতনের পর যে কোনো উইকেটে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা পার্টনারশিপ। রান তাড়ায় নেমে সপ্তম উইকেটের জুটিতে এটাই বিশ্ব রেকর্ডের সেরা ইনিংস। ব্যাটিং অর্ডারে সপ্তম ব্যাটার হিসেবে আফিফ ও অষ্টম ব্যাটার হিসেবে মিরাজ খেলেন বাংলাদেশের সেরা ইনিংস। তাদের ঠান্ডা মাথার ব্যাটিং বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ম্যাচের জয় ফিরিয়ে দেয়। রশিদ নবী মুজিবদের দেখে শুনে খেলে 170 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আফিফ মিরাজ। জয় নিশ্চিত করেন 4 উইকেট ও 7 বল হাতে রেখে। মিরাজ 115 বলে 93 ও আসিফ হোসেন ধ্রুব 120 বলে 81 রান করে অপরাজিত থাকেন। আফিফ হাকান 11টি 4 ও 1টি ছক্কা। মিরাজের ইনিংসে ছিল 9টি 4। আফগানদের বিপক্ষে ফজলুল হক ফরকির 4টি এবং রশিদ খান ও মুজিবুর রহমান 1টি করে উইকেট শিকার করেন। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।